আসসালামু আলাইকুম বিবস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটি কেক ডেকোরেশন করে দেখাবো এই কেকটি দেখতে সাধারণ চিম্পল হলেও অনেকটা সুস্বাদু এবং অনেকটা মজাদার হয় আর এই কেকের ডেকোরেশনটা পছন্দ করবে না এমন মানুষ অনেকটা কমই আছে তো কেকটি দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দরভাবে ডেকোরেশন করেছি তো সমস্তটা আমি আমার মনের মতো করে ডেকোরেশন করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার তো করবেনই তো বিশ আমি আমার কেকটি কীভাবে ডেকোরেশন করেছি আপনাদের সাথে সরাসরি শেয়ার করে দিচ্ছি তো আমি এখানে এই কেকটি রেডি করার জন্য দুটো কেক নিয়ে নি বানিয়ে নিয়েছি তো একটি হচ্ছে ভ্যানিলা কেক আর একটি হচ্ছে চকলেট কেক তো আমি এই কেকটিকে একটি না ফের সাহায্যে আমি ভালোভাবে একটু উঁচু করার জন্য তিন পিস তিন পিস করে দুটো কেককে আমি ছয় পিসে ভাগ করে নিয়েছি তো এবার আমি ভ্যানিলা কেকটি একটি কেক বোর্ডের উপর বসিয়ে এরপর আমি ওখানে কিছু সুগার সেরাপ ব্রাশ করে দিছি আর এরপর আমি হুইপ ক্রিম দিছি সেম প্রসেসে সমস্ত লেয়ারগুলো আমি একে একে বসিয়ে দেব হ্যাঁ সুগার সিরাপ আপনারা হয়তো অনেকেই হয়তো জানেন না সুগার সিরাপ কেবা বানাতে হয় এই সুগার সিরাপ এক কাপ পানির সাথে দু চার চামচ চিনি মেশালায় এটাই সুগার সিরাপ হয়ে যাবে এটি অনেক সহজ প্রায় যারা কেক বানাতে ভালোবাসেন তারা তো অবশ্যই জানবেন তো আমি একে এঁকে লেয়ারগুলো বসিয়ে দিচ্ছি খুব ক্রিমের সাহায্যে তো দেখতে অনেকটা সুন্দর হয় দুই কালারের দুটি কেক খেতে অনেক ভালো লাগে তো আমি সমস্ত লেয়ারগুলো একে একে করে বসিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে এর মধ্যে আমি সিরাপ ব্রাশ করে দিচ্ছি তো আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে ডিজাইনটা করতেছি এটা একটা অনেকটা বিধরের ডিজাইনও বলতে পারেন আর খেতেও অনেক মজা হয় দুই ধরনের কেক মুখে বেশ ভালোই লাগে তা আমি এবার একটা স্কেলের সাহায্যে আমি কিন্তু হুইপ ক্রিমটা সাধারণত স্কেল সবার ঘরেই থাকে তো আমি স্কেলের সাহায্যে চার পাঁচটা হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে করে কেকটি অনেকটা প্লেন হয়ে যাবে তো আমি এবার ডিজাইন করে নিচ্ছি গোলাপ এঁকে নিলাম নজেলের সাহায্যে নজেলগুলো দিয়ে আপনি গোলাপের নজেল দিয়ে গোলাপ লিপসের নজেল দিয়ে লিপস আপনি যে ধরনের নজেল ইউজ করবেন সেই ধরনের ডিজাইনে হবে এটা কোনো কঠিন ব্যাপার না জাস্ট ক্রিমগুলো নিয়ে আমি নজেল যে ডিজাইনটা করতে যাচ্ছি ওই নজেলটা লাগিয়ে নিলাম আর জাস্ট ডিজাইনটা করে নিলাম মনের মতো তো কেক সবসময় মনের মতো করে ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেকটা সুন্দর হয় দেখে দেখে করতে চাইলে হয়তো অনেকটা মনের মতো হয় না তো বিওয়াস দেখুন অনেক সুন্দর একটি কেক রেডি হয়ে গেল বিওয়াশ কেকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি কমেন্ট করবেন তো আসি পর্যন্ত আল্লাহ হাফেজ